পরিশ্রম হয়তো চেহারাকে নষ্ট করবে কিন্তু ভবিষ্যৎ নয়। তো গাইস, টিকটকে ভিডিও স্ক্রল করতে করতে এই ভিডিওটি আমার চোখের সামনে আসলো এবং এই ভিডিওতে আমি যেটা দেখলাম সেটা অবাক করার মতো। এই ভিডিওটি এইচডিআর পারফেক্ট ভাবে বসানো হয়েছে, যা অন্যরা কেউ ইউজ করতে পারে না, এবং ভিডিওর মাঝখানে একটি গ্লোসন ইফেক্ট অ্যাড করে যেটা অনেক দেখতে পারফেক্ট হয়। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভয়েস অফ রাহান ভাইয়ের মতো কীভাবে ভিডিও এডিট করবেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস, আপনার হয়তো আমাদের সঞ্জয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলামি বাজিয়ে দিন, কারণ প্রভৃতি কোনো ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এই ধরনের ভিডিও ম্যাঙ্গো আপনাদের পৌঁছে যাবে অ্যালাইট মিশন নামে একটি অ্যাপ, অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের ডাউনলোড করবেন। সো ওকে ডাউনলোড করার পর আপনাদের অ্যাপটি ওপেন করবেন, আমি অ্যাপটি ওপেন করছি। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন কি প্লাস আইকন, আপনাদের প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে প্রজেক্টের নিচে সেট করে দেবেন, এরপর আপনাদের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। সো আমি দিন 9/60 সেট করে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। সো ওকে, এরপর আমাদের নিচে আবার প্লাস আইকন পেয়ে যাবো, সো আমাদের প্লাস আইকনে ক্লিক করবো ভিডিওটি নেওয়ার জন্য। এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করবো, এখান থেকে আমরা আমাদের ভিডিওটি নিয়ে নেবো, আমি ভিডিওটি নিয়ে নিচ্ছি। সো ওকে গাইস, আমি এখান থেকে এই ভিডিওটি নিলাম। তো ভিডিওটি নেওয়ার পর আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করবো। তো কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসলো, আমাদের ভিডিওটি কিন্তু কোনো এইচডিআর ইফেক্টস নেই, কোনো কিছু নেই। এই ভিডিওটি আমি এডিট করে আপনার সামনে প্রেজেন্ট করবো। এডিট করার জন্য সর্বপ্রথম আমরা প্রথম চলে আসবো, এনতে আমরা পেয়ে যাবো কি প্লাস আইকন, আপনার নিচে আবার প্লাস আইকনে ক্লিক করবো। এনতে একটি শেপ নিয়ে নিব, এই শেপটি আমরা কিন্তু ফুল স্ক্রিন করে দিব। এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো। এখন আমরা এন থেকে ক্লিক করবো কি হলুদ কালারটি দিয়ে উপরে। সো ওকে, এরপর আমরা ব্যাক করবো। এনতে আমি বিল্ডিং অ্যান্ড অপাসিটি এখানে ক্লিক করবো। এনতে আমরা একটু স্ক্রল করলে আমরা পেয়ে যাবো কি ডিফেন্স, আমাদের ডিফেন্সে ক্লিক করবো। এনতে আমরা 3 নম্বর সাবটেক্সটে ক্লিক করবো। সো এনতে ওকে, এরপর আমরা ব্যাক করবো। এনতে আমরা আবার নিচে পেয়ে যাবো কি ইফেক্টস, আমাদের ইফেক্টসে ক্লিক করবো। এনতে আমরা অ্যাড ইফেক্টসে ক্লিক করবো। এরপর আমরা আবার নিচে চলে যাবো, তো যাওয়ার পর আমাদের পেয়ে যাবো কি আধার, আমাদের আধারে ক্লিক করবো। এনতে আমরা কপি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো। সো ওকে, এরপর আমরা স্ট্যান্ডার্ড সেটিংসের উপরে ক্লিক করবো ইফেক্টসটি নেওয়ার জন্য। এখন আমরা আবার ব্যাক করবো। এনতে আমরা আরও কয়েকটি ইফেক্টস নিয়ে নেবো, তার জন্য আমরা আবার অ্যাড ইফেক্টস ক্লিক করবো। এনতে আমরা পেয়ে যাবো কি ব্লার, আমাদের ব্লারে ক্লিক করবো। এরপর আমরা গুশন ব্লারটি নিয়ে নেবো, চাইলে আপনার এনতে কেপ এটাও নিতে পারেন। সো আমি গুশন ব্লারটা নিয়ে নিলাম। এরপর আমরা আবার সেন্টেসে স্ট্যান্ডার্ড সেটিংসের উপরে ক্লিক করবো। এরপর আমাদের গুশন ব্লারের উপরে ক্লিক করে গুশন ব্লারটা প্রয়োগ করে দেখি থেকে 200। সো ওকে, এনতে ব্যাক করবো। এনতে আমরা আবার অ্যাড ইফেক্টসে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো কি কালার অ্যান্ড লাইটস, আমরা এখানে ক্লিক করবো। এরপর আমরা একটু নিচে নামলে এখানে পেয়ে যাবো কি এক্সপোজার অ্যান্ড গ্রামার, এখানে ক্লিক করবো। এরপর আমরা স্ট্যান্ডার্ড সেটিংসের উপরে ক্লিক করবো। সো ওকে, স্ট্যান্ডার্ড সেটিংসের উপরে ক্লিক করবেন। এরপর আমরা এক্সপোজার অ্যান্ড গ্রামার উপরে ক্লিক করবো। এক্সপোজার গ্রামারটা আপনাদের অ্যাডজাস্ট ভালোভাবে খেয়াল করবেন, আপনি এটা করে দেবেন কি 40 থেকে 50 দিয়ে দিবেন, আমি তেমন দিয়ে দিলাম। এরপর আপনাদের গামা, সাপোজ গামাটা আপনাদের করে দেবেন কি 600। সো ওকে, এরপর আপনাদের অফসেটে ক্লিক করবেন, অফসেটটা করে দেবেন কি 10। সো ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কেমন আসলো। সো আপনার ভিডিও অনুযায়ী দিবেন এটা। এরপর আপনাদের ব্যাক করবেন, এন থেকে এক্সপোজার অ্যান্ড গ্রামারটা এন ব্যাক করবেন, এন থেকে ব্যাক করবেন। সো ব্যাক সম্পূর্ণভাবে ব্যাক করার পর আপনারা আবার পেয়ে যাবেন কি নিচে প্লাস আইকন, আপনাদের প্লাস আইকনে ক্লিক করবেন। এনতে আপনার শেপ থেকে বক্সটি নেবেন, বক্সটি আপনার ফুল স্ক্রিন করে দিবেন। এনতে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, সাদা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনাদের ব্যাক করবেন। এনতে বিল্ডিং অ্যান্ড অপাসিটি এখানে ক্লিক করবেন। এনতে নিচে নামলে পেয়ে যাবেন কি আপনার কন্ট্রাস্ট, আপনাদের কন্ট্রাস্টে ক্লিক করবেন। এনতে আপনাদের অবালিটি সিলেক্ট করবেন। সো ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আসবে এভাবে। এখনও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি পারফেক্টভাবে হয়নি, তো তার জন্য আমরা যা করবো এনতে ব্যাক করবো। এনতে আমরা আবার রাউন্ড ওয়ানে ক্লিক করবো। এনতে আমরা ইফেক্টসে চলে যাবো। এরপর আমরা এনতে অ্যাড ইফেক্টসে ক্লিক করবো। এরপর আমাদের শেষে একটি ইফেক্ট নিয়ে নেবো, তার জন্য আমরা এনতে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো। এরপর আমরা একটু নিচে নামলে পেয়ে যাবো কি সিচুয়েশন অ্যান্ড ব্যাডনেস, এখানে ক্লিক করবো। এরপর আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবো, সিচুয়েশন ব্যাডনেস উপরে ক্লিক করবো। সিচুয়েশন ব্যাডনেস থেকে আমরা এটা এনতে কমিয়ে দিবো। সো ওকে, কমিয়ে আমরা এনতে 100 করে দিবো। ব্যাডনেসে ক্লিক করবো, ব্যাডনেসটা আমরা একটু বাড়িয়ে দিবো, আমরা আমাদের মতো বাড়িয়ে দিবো। সো ওকে, এনতে আমি 2.00 দিলাম। এরপর আমাদের ব্যাক করবো। এখন দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এডিটার কীভাবে হয়েছে। আমাদের এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার, বিফোর অ্যান্ড আফটার। সো আপনি দেখতে পাচ্ছেন কতটা তফাত। এখন আমরা এনতে যা করবো, এখান থেকে আমাদের উপরে যে এখান থেকে লাইনগুলো দেখতে পাচ্ছেন গুশন ব্লার, সেগুলো আমাদের রিমুভ করতে হবে, তার জন্য আমরা ভিডিও পে ক্লিক করবো। নিচে আমরা পেয়ে যাবো কি মুভি অ্যান্ড ট্রান্সলেশন, আমরা এখানে ক্লিক করবো মুভি অ্যান্ড ট্রান্সলেশনে। এরপর আমরা 3 নম্বর আইকনে ক্লিক করবো। এরপর এটা আমরা একটু বাড়িয়ে দিব, সো আমরা আমাদের ভিডিও অনুযায়ী বাড়িয়ে দিব। সো বাড়ানোর পরে আমাদের এখান থেকে
সাইড এন থেকে এই ডেরিফিক্সগুলো চলে গেল। এখন আমরা এন থেকে লাইন দুইটা আমরা এন থেকে ক্লিক করে আমরা এন থেকে বাড়িয়ে দিতে পারি, অথবা এই চোখের আইকনে ক্লিক করবেন, সেন্ধে ব্যাক করবেন। সো ব্যাক করার পর আপনাদের চোখের আইকনে ক্লিক করবেন, ওকে ওকে। এরপর আমাদের শেষে চলে যাবো, তো যার পর আমরা এখানে ক্লিক করলে আমাদের ফুল ভিডিওতে এটা বসে যাবে, ওকে। এখন দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি কেমন আছে। এখন আমরা এন থেকে সেভ করে নেব ভিডিওটি একবার, সরি আমাদের ভিডিওটি সেভ করবো না, আমরা এখান থেকে আবার ভিডিওটি একবার শুনবো আর একটি ভি সেট করার বাকি। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি, তো আমরা এখান থেকে আবার ভিডিও ইফেক্টসে ক্লিক করবো, সরি ভিডিওতে ক্লিক করবো। এরপর আমরা নিচে ইফেক্টসে ক্লিক করবো, এরপর আমরা অ্যাড ইফেক্টসে ক্লিক করবো। এখান থেকে আমরা চলে যাবো কি ড্রয়িং অ্যান্ড এড গি, সো আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের গ্লোস অ্যান্ড ইফেক্টসটি নিয়ে নেবেন, এরপর আপনার স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন, ওকে। এরপর আপনাদেরকে এটা করে দেবেন কি 20, সো আপনাদের 20 করে দেবেন। এরপর আপনার প্লাস অ্যান ক্লিক করবেন, এরপর আপনাদের উপরেরটাতে ক্লিক করবেন, এটা আপনার এখান থেকে করে দেবেন কি 0, সো 0 করার পর আপনাদের প্লাস অ্যান ক্লিক করবেন, ওকে। এরপর আমি ভিডিও অনুযায়ী আপনি একটু আসবেন, আসার পর আপনাদের আবার প্লাস অ্যান ক্লিক করবেন এবং এটা আপনাদেরকে বাড়িয়ে আপনাদেরকে ওই পাশ দিয়ে আপনাদের 100 করে দেবেন, ওকে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসবে হবে, সে দেখতে পাচ্ছেন। এখন আমরা আবার এখানে দিব না, সো প্লাস অ্যান ক্লিক করবো, এই অংশটা আমরা দিব না, এবং এই অংশ থেকে আমরা আবার এর তরুক পর্যন্ত দিব, তার জন্য আমরা আবার প্লাস অ্যান ক্লিক করবো, এটা আমরা 0 করে দিব। সেভাবে আপনাদের থেকে আপনাদের ভিডিও অনুযায়ী দিবেন, সো আমি দিয়ে দিচ্ছি, ওকে। আমাদের ভিডিওটি এখন পারফেক্টভাবে হয়েছে, এখন আমরা যে ভিডিও রিপ্লাইস আপনি দেখুন। তোমরা যা বুঝাও তা আমি বলি না, তাই তো তোমার সাথে সম্পর্ক রাখি কিন্তু চলি না। সো গাইস দেখেছেন আমাদের ভিডিওটি কেমন আছে। এখন ভিডিওটি সেভ করার পালাতে সেভ বোঝানোর উপর আপনাদের সেভ আইকনে ক্লিক করবেন, এরপর আপনাদের নিচে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিও সেভ গ্যালারিতে চলে যাবে। সো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও, আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সহ পাওয়া যেন। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।